পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্দিষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা সাত দিনের মধ্যে লুঠো অস্ত্র জমানা দিলে মামলা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনে হতাহতের ঘটনায় তদন্তের আশ্বাস এবং অন্তবর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ মির্জা ফখরুলের সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রপণ্ডা চালানোর অভিযোগ স্বাগত শেন নিউজে সাথে আছে আমি উর্মি আক্তার এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব পুরো খবরে পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠকে নিজ নিজ মন্ত্রণালয়ে চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয় গত আট আগস্ট নবীন প্রবীণের সমন্বয়ে দেশে গঠিত হয় অন্তবর্তী সরকার শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ষোলো সদস্য শপথ নিয়েছেন আগামী সাত দিনের মধ্যে হওয়া অস্ত্র নির্দিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন সকলের রাজধানীর সেনানিবাস সি এম আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে তিনি কথা বলেন শাখয়াত হোসেন বলেন হওয়া অস্ত্র ফেরত না এলে অভিযানে যদি কারো কাছে পাওয়া যায় তার বিরুদ্ধে দুটি মামলা হবে আন্দোলনে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের হাতে এই আন অথরাইজড আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে কোথা থেকে পেয়েছেন দিস ইজ নোন প্রহেবিটেড বোর্ড নিষিদ্ধ বোর্ড 7.62 আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার ডিকে করে এটা প্রহিবিটেড বোর্ড কিনা দিস ইজ নট অ্যাজ প্রহিবিটেড বোর্ড সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করতে যারা মন্দিরে ও বাড়িঘরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরস্বতী উপদেষ্টা এম শাকত হোসেন এদিকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় বিস্তারিত দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু মহাজুটের নেতারা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম হোসেন বলেন যারা অন্যের উস্কানিতে মন্দিরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দুর্গাপূজায় ছুটি তিন দিন করার জন্য ক্যাবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি পুলিশ ফাংশান রেট পুলিশ ফাংশন যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে যিনি নেয় নাই বা এ নাই আমি এখন এইটুকুই বলবো যে যারাই গণ্ডগোল করবে পুলিশ থানার পুলিশকে আমি অনুরোধ করছি যারাই গণ্ডগোল করবে ফোর অফ দ্যা ধর্ম উপদেষ্টা জানান সনাতন ধর্মাবলম্বীদের হামলা করে দেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি এবং উপসানালয়ে আক্রমণ হয়েছে আমরা এটি তীব্র জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে আগেও ছিল এখনো আছে আগামী থাকবে শপথ নেওয়ার পর মন্ত্রণালয়ে সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় এ সময় তিনি বলেন সাক্ষরতার হার বাড়লেও দেশের শিক্ষার মান বৃদ্ধি হয়নি প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন একটা একসময় একটা সমস্যা ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে মানে সাক্ষরতার হার অনেক বেড়েছে আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা শিক্ষার মানবৃদ্ধি নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা বিরোধীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা ও পানুয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম তম উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন বিস্তারিত মন্ডল এর রিপোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাপত রহমান কোকর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপির সিনিয়র নেতারা এ সময় দলটির অঙ্গ সংগঠনের নেতারাও অংশ নেন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিরোধীরা আবারও যে প্রবাকাণ্ড চালানোর চেষ্টা করছে এসব ষড়যন্ত্র রাষ্ট্রপথে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য তার সেই গণজনকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ শিক্ষার্থীরা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনাকেও বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে জনজা তাকে সুসংগত করার জন্য কাজ করবে এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানায় অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে সদ্যবিদায়ী স্বৈরাচার সরকারের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করতে জনগণের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে সে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা অবশেষে রেল চলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী পনেরোই আগস্ট থেকে আন্তর্নগর ট্রেন চলাচল শুরু হবে আর টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল পাঁচটা থেকে রেলের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে মালবাই ট্রেন আগামীকাল থেকে মেল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল এর আগে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত আঠারো জুলাই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ পরে গত পয়লা আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও তিন দিন পর আবারও তা বন্ধ হয়ে যায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকাল সাতটায় তিনি শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি সকাল পৌনে দশটার দিকে জাতির শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান একই সাথে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বাংলার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মবিরতি প্রত্যাহারের পর সড়কে ফিরেছে পুলিশ সকাল থেকে রাজধানী শহর সারা দেশে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা এর ফলে প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের সমন্বয় পরিদর্শক জাহেদুল ইসলাম ও কনস্টেবল সাইফ হাসান আজ থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা বাংলাদেশের জনগণ আমাদের আশ্বাস আমার ধারণা যে তারা আমাদের সাথে থাকবে এই নতুন পুলিশ গঠনে নতুন পুলিশের নব সূর্যোদয়ে আমাদের আলোর মূর্তিকা হবে এই ছাত্ররা কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে শিক্ষার্থীরা রাজীবপুর বাজারে সুপার মার্কেটের সামনে এর আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজীবপুরের সমন্বয়ক রুঞ্জু আহমেদ মাহমুদুন নবী আকিব মাহমুদ ও শহীদুল ইসলাম সহ অনেকে এ সময় বক্তারা বলেন আজিম মাস্টার দিনের অধিকাংশ সময় বিদ্যালয় অফিসে পার্টির কার্যালয়ে পরিণত করেছেন বিভিন্ন সময় অতিরিক্ত ফি আদায় করে শিক্ষার্থীদের হয়রানি করে তাই অনতি অবিলম্বে তার পদত্যাগের দাবি শিক্ষার্থীদের থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন প্রায় এক সপ্তাহকাল থানাগুলো শূন্য থাকবার পর পুলিশ সদস্যরা এলেন থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে স্থানীয় জনগণকে ইতিমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন অল্প পরিসরে থানায় কাজ শুরু হয়েছে সাধারণ মানুষ আবার পুলিশ সেবা পেয়ে খুশি পরে উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজাহার সহ সুশীল সমাজের সাথে মত বিনিময় করেন কালিয়াক থানার ওসি এএফএম নাসিম পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ এতে দিশেহারা খামারি ও প্রান্তিক কৃষক গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলায় এই রোগে মারা গেছে অনেক গবাদি পশু খামরা বলছেন স্থানীয় পল্লী পশু চিকিৎসকের স্বর্ণপন্ন হলে মিলছে না কোন সমাধান পটুয়াখালী থেকে জসিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু পটুয়াখালীতে খালিতে হঠাৎ করে গরুর ল্যাম্পিসকিন রোগ ছড়িয়ে পড়েছে প্রাথমিকভাবে গরুর চামড়ায় ফুলন্ত এক ধরনের উপসর্গ দেখা দেয় পরে দু এক দিনের মধ্যে গরুর শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস গরম পঞ্জিল যেন শ্বাস ওষুধ ওষুধ খাওয়াইছি শরীরে গোটা 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 এমন কি একবারে মানে মাটির সাথে একবারে মিশুক অবস্থা কোনো খাওয়া দাওয়া কিছুই নেই খামারিরা জানান হঠাৎ করে গরুগুলো ভাইরাস জনিত এই রোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তে পড়েছেন তারা মুটুকে গুলোতে হয় তখন দেখা যায় যে লালা পড়ে এবেন খাওয়া বন্ধ হয়ে গেছে গরুরা এই ছোট ছোট পক জাতি হইছে ওর পর এটা বি বড় হইছে বড় হওয়ার পর এটা ফাইটতে গেছে কি ফাইটতে যায় বা মাংস খই 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 পড়ে গেছে পরবর্ণভাবে অন্তত না একটু খায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন রোগ প্রতিরোধে খামারিদের পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা আমরা আমাদের দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি এর জন্য উঠান বৈঠক লিফলেট বিতরণ এগুলা চালিয়ে যাচ্ছি যেহেতু এটা একটা ভাইরাস জাতীয় রোগ তাই এর আসলে ভ্যাকসিন সবথেকে সৎ সর্বোৎকৃষ্ট পন্থা এই রোগ রোগকে প্রতিরোধ করার তো ক্ষেত্রে আপনাদের আগে থেকে ভ্যাকসিন দিতে হবে সুস্থ অবস্থায় গবাদিসকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে দু সালে প্রথম অলাম্পিক স্কিন রোগ দেখা দেয় পটুয়া সঠিক চিকিৎসা না পাওয়ায় মারা যাচ্ছে অনেক পশু তাই সহযোগিতার দাবি খামারিদের আরফি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জানমাল রক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা সহ উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের যানমাল সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড এ ব্যাপারে লেফটেন্যান্ট কমান্ডার শহীদ জামান বলেন দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা প্রস্তুত ও বদ্ধপরিকর চট্টগ্রাম বন্দর কর্ণফুলি টানেল কাফকো টিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো অন্যান্য তেল শোধনাগার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের যানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড নিয়োজিত রয়েছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আমরা সদা সচেষ্ট এবং বদ্ধপরিকর শেষ করব নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা সাত দিনের মধ্যে লুট অস্ত্র জমা দিনে দিলে মামলা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনে হতাহতের ঘটনায় তদন্তের আশ্বাস এবং অন্তবর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ মির্জা ফখরুলে সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রোপাগা চালানোর অভিযোগ এশিয়া নিউজ এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে